দেখুন, এবার ভারতে হামলা চালাতে চীনের নতুন হাতিয়ার। ডোকলাম নিয়ে চীন ভারত দুই পক্ষই যেখানে তাদের অবস্থান অনর, সেখানে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে বলেই মত একাংশের। শান্তি বা কূটনৈতিক পদক্ষেপের পরোয়া না করে চীনের হুমকি বারবারই আসছে ভারতের কাছে, তবে ভারতও প্রস্তুত জবাব দেওয়ার জন্য। সিকিম অরুণাচল সীমান্তে ভারত আরও বেশি করে সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। তবে দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে ভয়াবহ ক্ষতি যে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনী ছাড়াও চীনের কাছে অস্ত্র হিসেবে রয়েছে পানি। এই পানিকে তারা ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা। আর চীন যদি এই পানি হামলা বাস্তবায়িত করে তাহলে সমগ্র ছবিটাই বদলে যাবে। বহু মানুষ ঘরছাড়া হবে, নানা রাজ্য ক্ষতির সম্মুখীন হবে। চীন এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে সে ভারত থেকে উঁচু স্থানে। এমন বেশ কিছু নদী রয়েছে যা চীন হয়ে ভারতে আসে, এর মধ্যে আবার অনেকগুলিতে চীন বড় বড় বাঁধ দিয়ে রেখেছে। এর মধ্যে সবথেকে বড় হলো ব্রহ্মপুত্র। এছাড়া শতদ্রু এবং সিন্ধু নদীও চীন হয়ে ভারতে আসে। চীন যদি ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধুর পানি কিছু সময়ের জন্য আটকে ফেলে, সেই পানি একসঙ্গে ছেড়ে দেয়, তাহলে ভারতের বেশ কিছু রাজ্য জলমগ্ন হতে পারে আর এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে এর কারণও রয়েছে, কারণ 2012 সালে পূর্ব রাজ্যগুলোতে এমনই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন কোনো হুঁশিয়ারি দেওয়া ছাড়াই চীন জল ছেড়েছিল বলে জানা যায়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।